সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, এর আগের খবর আপনি বলেছিলেন যে গোলাগুলি কিছুটা কমলেও সীমান্ত এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঠিক এই পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো সংশয় কিংবা শঙ্কা দেখেন কিনা? মামুন, আসলে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু গোলাগুলির সংখ্যা অনেকটাই কমে এসেছে, এবং কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু এই যে মানুষের মধ্যে আতঙ্ক কিংবা থমথমে অবস্থা, এই অবস্থা যাতে সাধারণ মানুষ মোকাবেলা করতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখতে পাচ্ছেন বিজিবি এবং কোস্টগার্ড, তারা কিন্তু সীমান্তের প্রতিটি জায়গায়, পানিপথ বলেন, স্থলপথ বলেন, প্রতিটি জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। এবং বাংলাদেশের সীমান্ত এলাকার যারা মানুষ রয়েছেন এবং সীমান্ত যে এরিয়াগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে তাদের অবস্থান এবং বিচরণ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি টেকনাফের, এবং পানিপথে যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার বেষ্টনি করা যায় এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্ন না হয়, সেই বিষয়টি কিন্তু আসলে মাথায় রেখে বিজিবি তারা কিন্তু আসলে কাজ করছেন। এবং দেখতে পাচ্ছেন বিজিবির যে নিয়মিত টহল, সেই টহলের একটি ছবি ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজিবির দুটি স্পিড বোট কিন্তু বাংলাদেশের পানিপথকে সমুন্নত রাখতে, বাংলাদেশের পানিপথকে নিরাপদ রাখতে কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছেন। এবং প্রায় প্রতিদিনই আসলে এই টহল জোরদার করা হয়েছে, এবং সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তের উত্তেজনাকে মাথায় রেখে কিন্তু আসলে টহল আরও জোরদার করা হয়েছে। এই টহল কিন্তু আসলে প্রতিদিনই সাধারণ অবস্থায় আসলে প্রতিদিনই থাকে, তবে এখনকার পরিস্থিতি যেহেতু ভিন্ন, সেহেতু এই পরিস্থিতিতে আসলে তারা এই টহল জোরদার করেছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে মূলত স্থল সীমান্ত যেগুলো রয়েছে, বান্দরবন, নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম, তমলুক, এই এলাকাগুলোতে আসলে সাধারণ মানুষ, যে বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু আসলে ঘরে ফিরতে শুরু করেছে। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। সহকর্মী হিরণ খান জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতির খবর।